বনগাঁ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন হলো রবিবার। এদিন শীততাপ নিয়ন্ত্রিত একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। রবিবার বনগ্রাম কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন ও শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। সংগঠন সূত্রের খবর, দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে এদিনের এই নবনির্মিত ভবন বনগাঁ বাটার মোড় টাউন কালীবাড়ি এলাকায় গড়ে উঠেছে সংগঠনের এই ত্রিতল ভবন। যদিও ভবন তৈরির দিন থেকে নানা বিতর্ক তৈরি হয়েছে ভবনকে ঘিরে, এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শঙ্করাঢ্য, সভাপতি শ্রী শিবপ্রসাদ বসু, বনগাঁ পৌরসভার উপপৌরমাতা জ্যোৎস্নাঢ্য, বাগদা বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। এদিন ফিতে কেটে নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করা হয়। নতুন ভবনের উদ্বোধন করেন বিশ্বজিৎ দাস, শঙ্করাঢ্য সহ অন্যান্যরা। সংগঠনের নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি সংগঠনের সদস্যদের জন্য নতুন এসি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। এ বিষয়ে সংগঠনের সম্পাদক শঙ্করাঢ্য বলেন, জেলা শুধু নয়, রাজ্যের মধ্যে ব্যবসায়ী সংগঠনের এত ভালো অফিস আছে বলে আমাদের জানা নেই। পাশাপাশি তিনি বলেন, আমাদের এখানে কনফারেন্স হল আছে, যদি অন্য কোনো ব্যবসায়ী সংগঠন তাদের প্রয়োজনে এই হল ব্যবহার করতে চান, সামান্য খরচে, প্রয়োজনে বিনা খরচেও হল ব্যবহারের অনুমতি দেয়া হবে। পাশাপাশি প্রয়োজনে সংগঠনের সদস্যরা শুধুমাত্র তেল খরচ দিয়ে অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি। বনগাঁয় একটা ঐতিহাসিক দিন, আমি গর্বের সঙ্গে বলতে পারছি যে বন্যা শুধু নয়, আমার মনে হয় এই পশ্চিমবঙ্গে রাজ্যে এই ধরনের ব্যবসায়ীদের কার্যক্রম করার জন্য এইরকম সংগঠনের কোনো কার্যালয় আছে কি না আমার জানা নেই বা আমাদের জানা নেই। আমাদের দীর্ঘদিনের এই ব্যবসাদার সংগঠনের কেন্দ্রীয় ব্যবসা সমিতির যারা সংগঠনের সদস্যরা আছেন, জেনারেল সদস্যরা, তাদের দাবি মতো যে আমাদের ব্যবসায়ী সংগঠনে অর্গানিক চালানোর জন্যে একটা কক্ষ দরকার। এই বিল্ডিংটা আমরা নিজেদের সংগঠনের যারা সদস্য আছে তাদের আর্থিক সহযোগিতায় আমরা দাঁড়ায় করিয়েছিলাম। তারপরে আজকে বনগাঁর সব থেকে প্রাণকাণ্ড হয়েছে আমাদের এই কেন্দ্রীয় ব্যবসাদারদের যে কার্যালয় হয়েছে কেন্দ্রীয় ব্যবসা সমিতির, সেই কার্যালয়টা আজকে তার শুভ দ্বার উদ্ঘাটন হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।